হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি এখন। আর এই দুদিন চোখের যন্ত্রণার জন্য আমি ভিডিও বানাতে পারিনি, তো ব্লগ বা শর্ট ভিডিও কিছুই বানাইনি আসলে। মোবাইলের দিকে দেখলে মানে চোখে যে একটা লাগছে, আলোর যে একটা ছটা লাগে, সেটাতে সমস্যা হচ্ছিল। তো আজকে আমি কোনো কাজ বাজ দেখাচ্ছি না তোমাদেরকে, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার চশমা নিয়ে আসা হয়েছে, তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। আর কালকে নিয়ে আসা হয়েছে, তো আমি একবার পরে দেখেওছি, আবার এরম এরম একটা বক্স দেওয়া হয়েছে, দেখো এর মধ্যে আবার ঢুকিয়ে রেখেছি, তো এটা চশমা রাখার জন্যই দেওয়া হয়েছে ঢপটা, মানে বক্সটা। তো চলো এখন আমি তোমাদেরকে খুলে দেখাই এটা। তো এই দেখো বক্সটা এরম, আর এইগুলোতে বেশ নরম নরম লাগানো আছে, মানে যে মানে ভেঙে না যায় সেই জন্যই আর কি। আর এই দেখো এরম ভাবে ওরা জড়িয়ে দেয়, মানে জড়িয়েছিল ওরা আরো সুন্দর করে, আমি একবার খুলেছিলাম যে জন্য এটা এরম হয়ে গেছে। আর এই দেখো এরম দুটো কাপড় দিয়েছে ছোট ছোট, বেশ নরম কাপড়গুলো। আর এই যে বক্সটার ভেতরটা দাঁড়াও দেখাই, এই দেখো বক্সটা এরম, বাইরেটা এই দেখো এরম। তো বক্সটা বেশ ভালোই দিয়েছে, আর এটা আমি খুলেছিলাম একবার পরে দেখেওছি যে জন্য এটা এরম লাগছে, মানে আমি জড়িয়েছি সেই জন্য এটা এরম, ওরা খুব সুন্দর করে জড়িয়ে দিয়েছিল। তো এই দেখো এটা পাতলা একটা টিস্যু দিয়েছে আর কি। তো এই দেখো এই হচ্ছে আমার চশমাটা, তো এই দেখো এইদিকে একটু বেগুনি কালার আছে, আর এই যে ব্ল্যাক। তো এটা তো এটা কাঁচ না, এটা ফাইবার কাঁচ না কি বলছে সেটাই, মানে একটু লাইট ওয়েটের জন্য, কাজ হলে নাকি বলছে অনেকটা ভারী হবে, তো আমাদের যেহেতু চশমা পরা অভ্যাস নেই তো সমস্যা হবে, ওই জন্য আমরা হালকা চেয়েছি। তো এই দেখো এরকম হালকায় দিয়েছে, তো একবার আমি পরে দেখেওছিলাম, তবে বাড়ির মধ্যেই পরেছি, মানে বাড়ির বাইরে পরে যাইনি আর কি, সকালে কিছুটা সময় পরেছিলাম, তো সেটা আমি বাড়ির মধ্যেই পরেছিলাম। আর প্রথম পরছি তো একটু কেমন মনে হচ্ছে, আর আস্তে আস্তে পরলে হয়তো ঠিক হয়ে যাবে। তো চলো এখন আমি এটা পরে দেখাই তোমাদেরকে কেমন লাগছে, আর তোমরাও কমেন্টে জানাবে যে আমার চশমাটা কেমন হয়েছে আর আমাকে পরে কেমন লাগছে। তো এই দেখো কেমন লাগছে বলো আমাকে। আর চশমাটা সকালে পরেছিলাম, পরে আমার দেখতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, আর যতক্ষণ পরে থাকছি ততক্ষণ মানে আমার চোখের মধ্যে কোনো যন্ত্রণা বা অস্বস্তি এরকম কিছু হচ্ছে না, মানে খুব যে হচ্ছে সেটা না, মানে হচ্ছে না সেটা না, কিন্তু যেটা হচ্ছে সেটা হালকা একটু কম মনে হচ্ছে। তো বাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ পরেছিলাম, বাইরে গেছিলাম তখন আবার খুলে এই যে বক্স দেখছো এর মধ্যে ঢুকিয়ে রেখে গিয়েছিলাম। তো যাই হোক, এখন চশমাটা ব্যবহার করলে হয়তো আমার সমস্যাটা ঠিক হয়ে যেতে পারে, আর আমার বারবার মনে হচ্ছে যেন এটা যেন কিরকম একটা ভারী ভারী লাগছে, একটু নেমে যাচ্ছে মনে হচ্ছে, অভ্যাস নেই যে জন্য এরকমটা মনে হচ্ছে। তো এই দেখো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমার চশমাটা কেমন হয়েছে আর আমাকেও চশমাটা পরে কেমন দেখাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে তো দেখালাম আমার চশমা, তোমরা কমেন্ট করো। আর তো অনেকে আমার কি পাপা, তো ফ্রেন্ডস আমার পাপা এসেছিল বাইরে, ওকে সবাই জ্বালাচ্ছে, মানে ওর পিছনে লাগছে আর কি, সেই জন্য আমাকে বলতে আর আমাকে যেতেও বললো ওর কাছে। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখো, আর কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে আর আমার চশমাটাও কেমন হয়েছে। আর যারা আমার নতুন বন্ধু আসছো, আমার পরিবারে নতুন আসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো টাটা, আর এখন আমি যাব বাইরে আমার পাপার কাছে, তো পরে এখন থেকে মানে প্রায় দেখতে পারবে তোমরা, মানে প্রায় মানে দেখতে পাবে যে আমি চশমা পরে ভিডিও বানাচ্ছি, এটা তো দেখতেই পাবে। তো যাই হোক, আজকের মতো টাটা।